আসসালামু আলাইকুম সাম্প্রতিককালে মাজার ভাঙাকে কেন্দ্র করে চারিদিকে প্রায় অস্থিরতা বিরাজমান এমত অবস্থায় অনেক কওমি বা দেওবন্দি ঘরনার অনেকেই আটট্রসি দরবার সম্পর্কে নানান মন্তব্য করছে তারা এটা দাবি করে যে আট্রসির মাজারে সেজদা হয় শিরকি হয় অথবা বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ হয় তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আশা করছি আপনাদের ভুল ভেঙে যাবে মাজার জিয়ারত সম্পর্কে হজরত শাহ সুফি বাবা ফরিদপুরি কুদ্দিসের রুহুল আজিজ সাহেব তিনি বলেছেন তিনার নসিহত শরীফে মাজারে সেজদা করিবে না ইহা হারাম ও সেরে কি। মাজারে বিলাপ বা খেদোক্তি করিবে না বা উচ্চ স্বরে ক্রন্দন করিবে না চিৎকার বা হুঙ্কার করিবে না মাজারে আলোক আলোকসজ্জা করিবে না তবে জেয়ারতের সুবিধার্থে একটু দূরে ও উঁচুতে একটি বা প্রয়োজনে একাধিক বৈদ্যুতিক পাতি রাখতে পারো বা আলোর ব্যবস্থা করতে পারো মাজারে পুষ্পমাল্য প্রদান করিবে না মাজারকে ফুল সজ্জার বাসর ঘরের মতো সাজাইবে না মাজারে মোমবাতি জ্বালাইবে না মাজারে গিলাফ বা চাদর বিছাইবে না তবে শুধুমাত্র ওরসের সময় মাজারের উপর একটি গিলাপ দিতে পারিবে গরু ছাগল চড়াইবে না বা চড়াইতে দিবে না অন্ধকার যুগে শোক প্রকাশের নিমিত্তে তাহারা বিলাপ করিত মাথার চুল ছিঁড়িত কপালে মাথায় থাপ্পড় মারিত কেউ কেউ নিজ মৃত্যু কামনা করিত যাহা ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড ইহা তোমরা অবশ্যই পরিহার করিবে শরীয়তের বিধিবিধানের মধ্যে থাকিয়া মাজারের পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা যায় তোমরাও করিতে পারিবে তবে কোরআন তেলোয়াতের উপযোগী ব্যবস্থা করিতে হইবে মেয়েদের অস্থিরতা বেশি কম মেয়েদেরকে বিশেষভাবে বলিতেছি তোমরা মাজার জিয়ারতের সময় যেন বিলাপ না করো তোমরা অবশ্যই পর্দার সাথে আসিয়া মাজার জিয়ারত করিবে পর্দাবিহীন অবস্থায় কখনোই মাজার জিয়ারতে আসিবে না শরীয়তের খেলাপ হয় এমন কোনো কাজ মাজারে করিবে না ইহা ঘোর বেয়াদবি শরীয়তের খেলাপ কোনো কাজ করিলে খোদাকে তো দূরের কথা পরলৌকিক মুক্তি পাওয়াই দুষ্কর এরপরও যারা বিশ্বাস করবেন না তারা প্রকাশ্যে অথবা গোপনে আটসি দরবার শরীফে গিয়ে দেখে আসতে পারেন উগ্রতা নয় সত্যকে স্বীকার করতে শিখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার